সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ আরও চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার সকালে রংপুর আদালতে এ মামলা দায়ের করেন নিহত আবু সাইদের বড় ভাই গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে ওই দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলে আবু সাইদের মৃত্যু হয় এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স ডিফেন্স মামলা শেখ হাসিনা ছাড়া আর কাদের আসামি করা হয়েছে বিস্তারিত জানাবেন বলছিলেন আবু সাইদ যে হত্যা গেল ষোলোই জুলাই যেটি হত্যাকাণ্ড হয়েছে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়েছে এর পরবর্তীতে আমরা দেখেছি যে একটি প্রহসনের মামলা দায়ের হয়েছিল রংপুর তাজার থানায় সেখানে এই উল্টো আবু সাইদের যে সহপাঠীরা রয়েছে তাদেরকে ইট পাটকেল দিয়ে আবু সাইদকে মেরেছেন এবং গুলি করেছেন এরকম অভিযোগ আনা হয়েছিল সেই মামলায় ষোলো বছরের একটি বাচ্চাকেও আসামি করা হয়েছিল পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সর্বোপরি পাঁচ আগস্ট যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার সেই অভ্যুত্থানে যে শেখ হাসিনা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর যে পট পরিবর্তন হয় তারপরে কিন্তু আজকে আবু সাইদের পরিবার থেকে আবু সাইদের ভাই বড় ভাই রমজান আলী আজকে বাদী হয়ে মামলা করেছেন সেই মামলায় কিন্তু আসামি করা হয়েছে আইজিপি ডিআইজি মেট্রোপলিটন কমিশনার সহ সতেরো জনকে এবং তিরিশ পঁয়ত্রিশ জনকে অজ্ঞাতনামা করা হয়েছে অন্য আরেকটি মামলা দায়ের হয়েছে সেটি হচ্ছে আবু সাহির আবদুল্লাহ আবু সাহির তিনি নিহত হয়েছিলেন তার বাবা আব্দুর রহমান বাদী হয়ে প্রধানমন্ত্রী সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সেখানে আসামি করেছেন আরো চল্লিশ জনকে আমরা আমরা তখন দুটি মামলার খবর জেনেছিলাম পরবর্তীতে আরো একটি মামলা দায়ের হয়েছে গেল পাঁচ আগস্ট রংপুরের যে গেল চার আগস্টে রংপুরের পৌরবাজারের সামনে যে গোলাগুলি হয়েছিল সেই গুলিতে একজন ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তার স্ত্রী আরো একটি পৃথক মামলা দায়ের করেছেন এ নিয়ে আজকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালতে তিনজনের নামে মামলা দায়ের তিনটি মামলা দায়ের হয়েছে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে বলে রাখি যে এই মামলাগুলো প্রত্যেকটি মামলাকে কিন্তু আহ এজাহার হিসাবে রেকর্ড করার জন্য নথিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশ দিয়েছে আদালত এতে করে কিন্তু এখন এজাহারভুক্ত আসামি হয়ে গেলেন আরো নতুন করে প্রধানমন্ত্রী সহ দায়ী আইজিপি এবং ইতিমধ্যেই কিন্তু আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই আবু সাইদ হত্যার ঘটনায় এবং রংপুরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় ইতিমধ্যেই রংপুর মেট্রোপলিটন কমিশনার এবং রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতিনকে দুইজনকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এরপর থেকে কিন্তু দাবি উঠেছিল যে এই শুধু বাধ্যতামূলক অবসর নয় এই অভিযুক্তদের তাদের বিরুদ্ধে যেন হত্যা মামলা দায়ের হয় ফৌজদারি মামলা দায়ের হয় এবং তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয় সেই আলোকে কিন্তু আজকে এই পৃথক তিনটি মামলা দায়ের করলো নিহতদের পরিবার এবং এখন সেই মামলার মধ্যে আরো অজ্ঞাতনামা আসামি রয়েছে অনেকে অভিযুক্ত রয়েছে সেগুলোকে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে দ্রুত দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে নিহতের পরিবার সহ রংপুরের সর্বমহলের সাধারণ মানুষ আর রূপানুর এই ছিল রংপুর মেট্রোপলিটন আদালত থেকে মামলার সর্বশেষ খবর